নমস্কার বন্ধুরা, সোমেডিকোরে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা এই বইটি নিয়ে একটা রিভিউ দেবো। এই বইটির নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল নলেজ ম্যানুয়াল 2022। এটা দেখো থরোলি রিভাইজড এবং আপডেটেড এডিশন, এবং এই বইটি লিখেছেন জেকে চোপড়া এবং পাবলিশার হচ্ছে ইউনিক পাবলিশার্স। তো এই বইটি WBCS এর ক্ষেত্রে জিওগ্রাফির ওয়েস্ট বেঙ্গল পার্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তো এই বইটি কেমন একবার দেখে নিই। এখানে দেখো অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে একটা ব্রিফ আইডিয়া এখানে দেওয়া আছে। প্রিন্টিং প্রাইস হচ্ছে 320 টাকা। তোমরা যদি কলেজ স্ট্রিটে কোনো অনেকটাই ডিসকাউন্ট পাবে, সেখানে মোটামুটি 35-40% ডিসকাউন্ট দেয়, তো অনেকটাই কম দামে কিন্তু পেয়ে যাবে বইটি। এবং এটি হচ্ছে লেটেস্ট এডিশন। এখানে কন্টেন্টে চলে আসি। কন্টেন্টে দেখো ইউনিট 1 হচ্ছে বেসিক ইনফরমেশন। এখানে অ্যাবাউট দ্য স্টেট, বেসিক ফ্যাক্ট, স্টেট সিম্বল, ডেমোগ্রাফিক প্রোফাইল, এবং প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। ইউনিট 2 তে হচ্ছে হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যান্সিয়ান হিস্ট্রি কী আছে, সেখানে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, ক্লাসিক্যাল বেঙ্গল, লেট ক্লাসিক্যাল, মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। মেডিভাল হিস্ট্রি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মেডিভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী কী আছে সেগুলো দেওয়া আছে। এখানে ইউনিট 3 যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখো জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ কি অফ ওয়েস্ট বেঙ্গল, তার সাথে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, জিওগ্রাফিক্যাল লোকেশন, জিওলজিক্যাল এরা অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে জিওলজিক্যাল সেটিং অফ ওয়েস্ট বেঙ্গল, বেসিন অ্যান্ড ইটস অ্যাডজয়নিং রিজিয়ন, তারপর জিওলজি অফ এক্সট্রা পেনিনসুলার রিজিয়ন, সেগুলো যে সেইগুলো দেওয়া আছে। এবং মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। এখানে টপোগ্রাফি অফ ফিজিওগ্রাফি ভেরি ইম্পর্ট্যান্ট ফর WBCS এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য। এখানে নর্দার্ন মাউন্টেন, তারপর আপল্যান্ডস অর দ্য ওয়েস্টার্ন প্লেটু আছে, আর গ্রেট প্লেন্স অফ নর্থ, ডেল্টা, সেগুলো রয়েছে। ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল আছে, তারপরে রিভার্স অফ অ্যান্ড লেক অফ ওয়েস্ট বেঙ্গল, সয়েলস অ্যান্ড মিনারেল, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ, পার্ক, প্রোটেক্টেড এরিয়া। ইউনিট 4 আছে ইকোনমি অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে এগ্রিকালচার রয়েছে, তারপরে ইরিগেশন, ইন্ডাস্ট্রি, এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার। ইউনিট 5 হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন, এখানে ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ মধ্যে গভর্নর, চিফ মিনিস্টার, তারপরে হচ্ছে দ্য কাউন্সিল অফ মিনিস্টার, এবং হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে ইউনিকামেরাল, তারপরে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি রয়েছে 24 নম্বরে, এখানে হাইকোর্ট, তারপর লেবার কোর্ট, ট্রাইব্যুনাল অফ ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে। 25 আছে ও লোকাল সেলফ গভর্নমেন্ট, এখানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, 73rd অ্যামেন্ডমেন্ট, তারপর 74th অ্যামেন্ডমেন্ট, এগুলো রয়েছে। এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, ডিস্ট্রিক্ট প্রোফাইল, বিভিন্ন ডিস্ট্রিক্ট তাদের সম্বন্ধে এখানে দেওয়া আছে, এবং মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। ইউনিট 4 আছে ট্যুরিজম, বিভিন্ন প্লেসগুলো রয়েছে, রিলিজিয়াস প্লেস, তারপরে হিস্টোরিক্যাল প্লেস। এখানে ফেমাস বিচ অফ ওয়েস্ট বেঙ্গল, মিউজিয়াম অফ ওয়েস্ট বেঙ্গল, হিল স্টেশন অফ ওয়েস্ট বেঙ্গল, এগুলো রয়েছে। এগুলো জেনারেল নলেজ হিসেবে কাজে লাগবে। ইউনিট 7 আছে কালচারাল ল্যান্ডস্কেপ, এখানে আর্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপর ক্রাফট, টেক্সটাইল, GI প্রোডাক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এগুলো রয়েছে। মিউজিক, ডান্স, তারপর হচ্ছে ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যাল, বেঙ্গলি সিনেমা, এখানে বেঙ্গলি থিয়েটার, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এবং ইউনিট 8 আছে মিসলেনিয়াস, অর্থাৎ বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে এডুকেশান, এখানে ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট অফ এডুকেশান, এডুকেশনের ডেভেলপমেন্ট কীভাবে হয়েছিল, তারপরে স্কুল এডুকেশান, মেজর ইউনিভার্সিটি কী আছে, লিস্ট অফ ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কী আছে, এডুকেশন, এইভাবে রয়েছে এগুলো। আর হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার শেষে। কাস্ট অ্যান্ড ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এগুলো রয়েছে। স্পোর্টস রয়েছে, মেজর স্পোর্টস কী আছে, তারপরে হকি, পোলো, গলফ, এগুলো রয়েছে। এগুলো জেনারেল নলেজ হিসাবে কাজে লাগবে। 44 নম্বরে আছে গ্রেট পার্সোনালিটি, বিভিন্ন মহৎ ব্যক্তিত্ব যেগুলো আছে সেগুলো সম্বন্ধে রয়েছে। তারপরে আছে 45 আছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, ইন্টারন্যাশনাল ন্যাশনাল রিকগনিশন, মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, প্র্যাকটিস কোশ্চেন উইথ অ্যান্সার রয়েছে, তারপরে আছে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো এতগুলো চ্যাপ্টার রয়েছে, 45টি চ্যাপ্টার রয়েছে, এবং প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে কিন্তু MCQ কোশ্চেন রয়েছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। এখানে ইউনিট 1 হচ্ছে বেসিক ইনফরমেশান, এখানে অ্যাবাউট দ্য স্টেট, বেসিক ফ্যাক্ট, এগুলো রয়েছে। এখানে দেখো
অ্যাবাউট দ্য স্টেট, এখানে প্রত্যেকটি চ্যাপ্টারে প্রথমেই দেখো একটা মাইন্ড ম্যাপ দেওয়া আছে, অর্থাৎ এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে এগুলো কি কি টপিক রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে। এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল অ্যাট এ গ্ল্যান্স একটা একটা সংক্ষিপ্ত একটা বিবরণ দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে, এবং এখানে দু রকমের কালার ব্যবহার করা হয়েছে, একটা গ্রিন একটা হচ্ছে ব্ল্যাক, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে সেগুলো গ্রিন কালারে হাইলাইট করা আছে দেখো, এবং পেজ কোয়ালিটিও কিন্তু ভালোই আছে এই বইয়ে। তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল ইজ এ স্টেট ইন ইস্টার্ন ইন্ডিয়া, ইট ইজ দ্য নেশন ফোর্থ মোস্ট পপুলার স্টেট, এইভাবে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে। তারপর জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট রয়েছে, এখানে হিস্টোরিক্যাল ফ্যাক্ট রয়েছে, তারপর ন্যাচারাল রিসোর্স, এখানে সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্ট, ইকোনমিক ফ্যাক্ট, অ্যামং দ্য ফার্স্ট, তারপর পপুলার পার্সন অফ ওয়েস্ট বেঙ্গল, এগুলো কিন্তু দেওয়া আছে এখানে। তো ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে অ্যাট এ গ্ল্যান্স একটা দেওয়া আছে, এখানে যে মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে তার অ্যান্সার দিয়ে দেওয়া আছে। এবার বেসিক ফ্যাক্ট যেটা আছে, বেসিক ফ্যাক্টের মধ্যে কী কী রয়েছে, এখানে কান্ট্রি ইন্ডিয়া, এখানে লিটারেসি দেওয়া আছে, ফরেস্ট, পপুলেশন এগুলো দেওয়া আছে, এগুলো পরে কিন্তু ডিটেলসেও দেওয়া আছে, ক্লাইমেট, তারপরে এগ্রিকালচার, মাল্টিপল চয়েস কোশ্চেন এগুলো দেওয়া আছে। এখানে স্টেট সিম্বল যেটা আছে মাইন্ড ম্যাপ, এখানে দেওয়া আছে স্টেট সিম্বলে দেখো বিশ্ব বাংলা, এখানে পয়েন্ট পয়েন্ট করে কিন্তু দেওয়া আছে সে সম্বন্ধে, স্টেট অ্যানিমাল, ফিশিং, ক্যাট, লোকাল নেম, তারপর জুওলজিক্যাল নেম তার সম্বন্ধে এইভাবে দেওয়া আছে, এবং শেষে আছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এবার ডেমোগ্রাফিক প্রোফাইল, এটা কিন্তু সেন্সাস যেটা, এখানে ওয়েস্ট বেঙ্গল পপুলেশন 2011 যে সেন্সাস এটা এখানে দেওয়া আছে, চার্ট দেওয়া আছে, তাহলে ইনফ্যান্ট মর্টালিটি রেট, লিটারেসি এগুলো কিন্তু ভালোভাবে কিন্তু দেওয়া আছে চার্টের মধ্যে, কিন্তু বোঝানো আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন হয়েছে শেষের দিকে এবং তার উত্তর দিয়ে দেওয়া আছে। এবার যে হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, মাইন্ড ম্যাপ, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, অ্যানসিয়ান হিস্ট্রি, ওয়েস্ট বেঙ্গলের যে অ্যানসিয়ান হিস্ট্রি, প্রি হিস্ট্রিক্যাল বেঙ্গল, তারপর প্রোটো হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল এগুলো রয়েছে। তারপরে এখানে আর্কিওলজিক্যাল সাইট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে আর্কিওলজিক্যাল সাইটগুলো সেগুলো সম্বন্ধে এখানে দেওয়া আছে, ক্লাসিক্যাল বেঙ্গল, তারপরে এখানে মৌর্য ডিনাস্টি, এগুলো বেঙ্গলের ক্ষেত্রে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে ব্যাপারগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে, সেনা ডিনাস্টি, এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন এভাবে কিন্তু দেওয়া আছে, মিডিভাল হিস্ট্রির ক্ষেত্রে বা মাইন্ড ম্যাপ, সুলতানাত পিরিয়ড অফ বেঙ্গল, বেঙ্গলের ক্ষেত্রে কী কী আছে, মামলুক ডিনাস্টি এগুলো রয়েছে, তারপর তুগলক গভর্নর, ইলিয়াস সাই ডিনাস্টি, হোসেন সাই ডিনাস্টি, সুরি ডিনাস্টি এগুলো রয়েছে, মুঘল পিরিয়ড বেঙ্গলের ক্ষেত্রে কী কী আছে, বিভিন্ন যে সুবাদার বেঙ্গল, মুঘল এম্পায়ার আকবর, তারপর নবাব অফ বেঙ্গল, তাদের সম্বন্ধে ছকের মাধ্যমে কিন্তু এখানে দেওয়া আছে, আর হাইলাইট করা আছে গ্রিন কালারে, হিন্দু কিং অফ বেঙ্গল, তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এগুলো রয়েছে, মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, ডিটেল অ্যান্সার, কিছু কিছু অ্যান্সার এগুলো ডিটেলসে কিন্তু দেওয়া আছে এখানে। এখানে দেখো মডার্ন হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, সেই একই রকমভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্বন্ধে এখানে দেওয়া আছে, তারপর সোশিও রিলিজিয়াস পারফরমেন্স, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, তত্ত্ববোধিনী সভা, এই যে তাদের যে ভূমিকা এগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে দেওয়া আছে, বেঙ্গল রেনেসাঁস, এগুলো কিন্তু হিস্ট্রিতে তোমরা ভালোভাবে পেয়ে যাবে সেখানে, অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে পাবে, এখানে কিন্তু বাংলার জন্যই অর্থাৎ পশ্চিমবঙ্গে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের এগুলো দেওয়া আছে, ক্রোনোলজিক্যাল হিস্টোরিক্যাল ইভেন্ট এখানে কিন্তু সাল বরাবর তার সম্বন্ধে এখানে দেওয়া আছে, ঠিক আছে, বিভিন্ন সালগুলো দেওয়া আছে তার সম্বন্ধে এখানে দিয়ে দেওয়া আছে, এবং মাল্টিপল চয়েস কোশ্চেন। এবার যেটা আসছে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, ভেরি ইম্পর্টেন্ট ফর WBCS জিওগ্রাফি পোর্শনে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ অফ ওয়েস্ট বেঙ্গল এগুলো রয়েছে, এখানে জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ অর্থাৎ পশ্চিমবঙ্গের যে অবস্থান তার সম্বন্ধে কী অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো দেওয়া আছে, এখানে মাইন্ড ম্যাপ আছে, জিওগ্রাফিক্যাল লোকেশান কী আছে এগুলো দেওয়া আছে দেখো, যে পয়েন্ট পয়েন্ট করে এগুলো কিন্তু পয়েন্ট পয়েন্ট করে কিন্তু দেওয়া আছে, এবং ডেসক্রিপটিভ টাইপে, ফেন্সিং অফ বর্ডার এখানে ম্যাপ দেওয়া আছে, এবং মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে, জিওলজিক্যাল এরা অফ ওয়েস্ট বেঙ্গল এখানে বিভিন্ন যে এরাগুলো আছে, কোয়াটারনারি পিরিয়ড, তারপরে বিভিন্ন ফরমেশন হয়েছে যেভাবে, জিওলজিক্যাল টাইম, তার ফরমেশন এবং লিথোলজি, এগুলো তো একটা ছকের মধ্যে এখানে
দেওয়া আছে জিওলজি অফ এক্সট্রা পেনিনসুলার রিজিয়ন, জিওলজি অফ দ্য ওয়েস্টার্ন মার্জিন, এগুলো রয়েছে। কিন্তু এগুলো জেনে রাখা ভালো। এবার হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে টপোগ্রাফি অফ ফিজিওগ্রাফি দেখো, এখানে আপল্যান্ড অফ ওয়েস্টার্ন প্লেটো তারপর নর্দার্ন মাউন্টেন, এগুলো কিন্তু পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। ডুয়ার্স অ্যান্ড দ্য গ্রেট প্লেনস অফ নর্থ, দ্য ডেল্টাস আছে, দ্য আইল্যান্ড স্যান্ড ডিউনস অফ কাথি কোস্টাল প্লেন, সাম ফ্যাক্ট অ্যাবাউট হিলস, তাদের সম্বন্ধে এখানে দেওয়া আছে। মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে দিয়ে দেওয়া আছে। এখানে ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা খুব ভালোভাবে দেওয়া আছে। মাইন্ড ম্যাপ প্রত্যেকটা চ্যাপ্টার প্রথমে কিন্তু মাইন্ড ম্যাপ রয়েছে। স্পেসিফিক ক্লাইমেট, ক্লাইমেট সম্বন্ধে এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এখানে স্পেসিফিক ক্লাইমেট জোন, বিভিন্ন জোনগুলো রয়েছে। তারপর সিজনস অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে কোল্ড অ্যান্ড ড্রাই ওয়েদার ফ্রম ডিসেম্বর টু ফেব্রুয়ারি, তারপরে হোয়াট অ্যান্ড ড্রাই ওয়েদার, এগুলো রয়েছে। এখানে ক্লাসিফিকেশন অফ ওয়েস্ট বেঙ্গল ক্লাইমেট, কোপেন গেইগার অ্যান্ড এক্সাম্পল ক্লাসিফিকেশন কীভাবে কাউন্ট করেছে সেগুলো রয়েছে। এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন, তার অ্যান্সার করে দেওয়া আছে। রিভার্স অ্যান্ড লেক অফ ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন রিভারগুলো, হিমালয়ান রিভার, গঙ্গা রিভার, ভাগীরথী, তারপর তিস্তা, তাদের সম্বন্ধে এখানে দেওয়া আছে। রিভার্স অফ ছটনাগপুর প্লেটো ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে ব্রহ্মপুত্র বেসিন, যেগুলো বেসিনগুলো আছে সেগুলো দেওয়া আছে। ইন্ডিয়ান বাংলাদেশ ডিসপিউট অন তিস্তা ওয়াটার শেয়ারিং, তিস্তা নদীর জল সরবরাহ নিয়ে যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে ডিসপিউট অর্থাৎ জলবণ্টন হয়েছিল সেই সম্বন্ধে এখানে একটা ছকের মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে এখানে দেওয়া আছে। এখানে দেখো, তারপর লংগেস্ট ব্রিজ ওভার হুগলি রিভার ইন ওয়েস্ট বেঙ্গল, এগুলো দেওয়া আছে। এবং লেকস ইন ওয়েস্ট বেঙ্গল, কী কী লেক আছে বিভিন্ন তাদের সম্বন্ধে দেওয়া আছে। ওয়াটারফল, তারপরে হোয়াট স্প্রিং ইন ওয়েস্ট বেঙ্গল, মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে দেওয়া আছে। সয়েল অ্যান্ড মিনারেল ক্ষেত্রে এখানে দেখো ক্লাসিফিকেশন অফ সয়েলস দেওয়া আছে, খুব ভালোভাবে দেওয়া আছে এখানে। তারপর মিনারেল অফ ওয়েস্ট বেঙ্গল, কোল্ড বেল্ট রয়েছে, তারপর ফায়ার ক্লে মাইন্স, বিভিন্ন যে ইম্পর্টেন্টগুলো আছে সেগুলো হাইলাইট করা আছে গ্রিন কালারে। এবার হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে আছে। ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ পার্কস প্রোটেক্টেড এরিয়া, মাইন্ড ম্যাপ এখানে আছে। বিভিন্ন ফরেস্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল যেগুলো আছে তার ফরেস্ট এরিয়া কী আছে সেগুলো ছকের মাধ্যমে দেওয়া আছে। 2019 অ্যাসেসমেন্টের চেঞ্জ, 2017 অ্যাসেসমেন্ট, মেজর ফরেস্ট টাইপ অফ ওয়েস্ট বেঙ্গল, এগুলো সবগুলো কিন্তু দেওয়া আছে এখানে। তারপরে এখানে যদি দেখি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্টগুলো আছে, প্রজেক্টেড এরিয়া, তারপর ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক ইন ওয়েস্ট বেঙ্গল, নেম অফ ন্যাশনাল পার্ক সুন্দরবন ন্যাশনাল পার্ক, তার সম্বন্ধে দেওয়া আছে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক, তার সম্বন্ধে দেওয়া আছে। এভাবে পার্কগুলো সম্বন্ধে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওয়েস্ট বেঙ্গল, সেগুলো সম্বন্ধে খুব ভালোভাবে পয়েন্ট পয়েন্ট করে এগুলো কিন্তু দেওয়া আছে, তুমি দেখতেই পাচ্ছ। তারপর রমনা বাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, রসিক বিল বার্ড স্যাংচুরি, সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এই স্যাংচুরিগুলো কিন্তু রয়েছে এখানে। আভি ফনা এলিফ্যান্ট রিজার্ভ অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অফ ওয়েস্ট বেঙ্গল এখানে আছে। মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। এগ্রিকালচার সেটাও কিন্তু এখানে ভালোই দেওয়া আছে। অ্যাগ্রো ক্লাইমেটিক রিজন, বিভিন্ন যে জোনগুলো আছে সেগুলো দেখো। ক্রপিং সিজন অফ ওয়েস্ট বেঙ্গল, তারপর মেজর ক্রপ, অ্যাগ্রো ক্লাইমেটিক জোন অফ ওয়েস্ট বেঙ্গল, মেজর ক্রপগুলো রয়েছে রাইস, জুট, ইনস্টা পটাটো, এবং হর্টিকালচার এখানে আছে। এগ্রি এক্সপোর্ট জোনস, ফ্লোরিকালচার, প্ল্যান্টেশন ক্রপ, সেরিকালচার, সমস্ত কিছুই এখানে রয়েছে। তো এইভাবে কিন্তু দেখো ইন্ডাস্ট্রিয়াল যেটা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখো এখানে মেজর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন হলদিয়া, কলকাতা, খড়গপুর, তারপর আসানসোল, দুর্গাপুর, এগুলো রয়েছে। মেজর ইন্ডাস্ট্রিজ ইন ওয়েস্ট বেঙ্গল আয়রন স্টিল ইন্ডাস্ট্রি, তাদের সম্বন্ধে দেওয়া আছে এখানে। ওয়াগন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, পেট্রোকেমিক্যাল ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি, স্পেশাল ইকোনমিক জোন, পেপার ইন্ডাস্ট্রি, তারপর হোসিয়ারি ইন্ডাস্ট্রি, অটোমোটিভ, তারপর লেদার, ফুড প্রসেসিং, মেটাল, সমস্তটাই কিন্তু এখানে দেওয়া আছে। ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানে ম্যাপের মাধ্যমে এখানে দেওয়া আছে। ম্যাপগুলো কিন্তু খুব একটা ভালো যে আছে তা কিন্তু না,
মোটামুটি একটা দেওয়া আছে ম্যাপ এমএসএমই ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কি ইন্ডাস্ট্রি, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজে কী কী ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলো দেওয়া আছে এবং মাল্টিপল চয়েস কোশ্চেন। এইভাবে রোড ইনফ্রাস্ট্রাকচার, এখানে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে রোড হাইওয়ে সেগুলোর সম্বন্ধে দেওয়া আছে। লিস্ট অফ ন্যাশনাল হাইওয়ে ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের লিস্ট এখানে দেওয়া আছে। স্টেট হাইওয়ে ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, সবগুলো কিন্তু দেওয়া আছে এখানে। রেলওয়েজের ক্ষেত্রে দেখো সেখান থেকে বিভিন্ন পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে এখানে। এখানে এয়ারওয়েজ, ইনল্যান্ড ওয়াটারওয়ে এগুলো সবগুলোই ভালো কিন্তু আছে। পোর্টস, কমিউনিকেশন এবং মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন, বেঙ্গল এক্সিকিউটিভ অর্থাৎ এখানে ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ গভর্নর তার সম্বন্ধে এখানে দেওয়া আছে। গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল লিস্ট এখানে দেওয়া আছে। এখানে চিফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার এগুলো ভালোই দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ইউনিক ক্যামেরাল লেজিসলেচার, এখানে লেজিসলেটিভ কাউন্সিল অ্যান্ড দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওয়ার ক্রিয়েটেড। তারপরে দেখো এখানে দার্জিলিং গোর্খা হিল সম্বন্ধে এখানে দেওয়া আছে। তো এইভাবে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিমগুলো দেওয়া আছে, লেবার কোর্ট, তারপর ট্রাইব্যুনাল অফ ওয়েস্ট বেঙ্গল, হাইকোর্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মাল্টিপল চয়েস কোশ্চেন, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট এখানে কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে। পঞ্চায়েত সিস্টেম আফটার ইন্ডিপেন্ডেন্স ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, 73rd অ্যামেন্ডমেন্ট পঞ্চায়েত রাজ, তারপর 74th অ্যামেন্ডমেন্ট এগুলো ডিটেলসে এখানে ভালোই দেওয়া আছে। মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানে বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন এখানে বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলো আছে কোন কোন ডিভিশনের মধ্যে পড়ছে সেটা দেওয়া আছে, এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট সম্বন্ধে তাদের ডেট অফ ফর্মেশন তাদের সম্বন্ধে বেশ পয়েন্ট পয়েন্ট করে খুব সুন্দরভাবে কিন্তু এবং হাইলাইট করে দেওয়া আছে গ্রিন কালারে, ঠিক আছে। এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট সম্বন্ধে খুব ভালোভাবে দেওয়া আছে, দার্জিলিং তারপর সমস্ত জেলাগুলোই রয়েছে, 23টি জেলা সম্বন্ধে রয়েছে এখানে। এখানে বিভিন্ন রিলিজিয়াস প্লেসগুলো রয়েছে, ব্রিট প্যাওয়ার্ড, আদ্যাপীঠ, তারপর দক্ষিণেশ্বর টেম্পলের টেম্পল, বিভিন্ন রিলিজিয়াস প্লেস এগুলো রয়েছে, আর হিস্টোরিক্যাল প্লেসগুলো রয়েছে তাদের সম্বন্ধে দেওয়া আছে। এভাবে দেখো প্রত্যেকটা টপিক কিন্তু খুব সুন্দরভাবে এখানে, হিল স্টেশন অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কার্সিয়াং, শিলিগুড়ি, লাভা, বালিয়োগান, তারপরে এগুলো রয়েছে, এবং পয়েন্ট পয়েন্ট করে তার ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে এখানে করে দেওয়া আছে। এখানে হিস্ট্রি অফ ফক পেন্টিং, বিভিন্ন পেন্টিংগুলো রয়েছে যেমন বাটিক পেন্টিং, আলপনা, পটচিত্র, বেঙ্গল পট, কালীঘাট পেন্টিং এগুলো কিন্তু দেওয়া আছে, এগুলো জেনারেল নলেজ হিসেবে কাজে লাগবে। তো এইভাবে দেখো প্রত্যেকটি চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। এখানে বিভিন্ন যে বেঙ্গলি সিনেমার ক্ষেত্রে বিভিন্ন যে ব্যক্তিত্বগুলো আছে, উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, এগুলো জেনারেল নলেজ হিসেবে জেনে রাখার জন্য ঠিক আছে। পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে কিন্তু বিভিন্ন টপিক হিসাবে কিন্তু এই বইটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছে। বেঙ্গল থিয়েটার ক্ষেত্রে এখানে দেখো, এবার হচ্ছে মিসলেনিয়াসকে এডুকেশন, এডুকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এডুকেশন, এডুকেশনের ডেভেলপমেন্ট অফ এডুকেশন, ওয়েস্ট বেঙ্গলের এডুকেশনের ডেভেলপমেন্ট প্রথম থেকে কীভাবে হলো, স্যার উইলিয়াম জোন্স, ফোর্ট উইলিয়াম কলেজ, বিভিন্ন কলেজগুলো প্রতিষ্ঠিত হলো সেগুলো দেওয়া আছে, কীভাবে হচ্ছে ডেভেলপমেন্ট, স্কুল এডুকেশন সিস্টেম, তারপর মেজর ইউনিভার্সিটি কী রয়েছে সেগুলো সম্বন্ধে দেওয়া আছে। এখানে ইউনিভার্সিটি, কলেজ এগুলো, তার লিস্ট অফ ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, সেন্ট্রাল ইউনিভার্সিটি কী আছে, স্টেট ইউনিভার্সিটি, এগুলো একদম পুরো ছকের মাধ্যমে দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং কলেজ দেওয়া আছে, কাস্ট ট্রাইব এখানে শিডিউল কাস্ট, তারপরে শিডিউল ট্রাইব রয়েছে, স্পোর্টস বিভিন্ন স্পোর্টসগুলো এখানে রয়েছে, ফেমাস চেস প্লেয়ার, পোলো, সুইমার এগুলো। তো দেখো প্রত্যেকটি চ্যাপ্টারে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখানে গ্রেট পার্সোনালিটি, এই পার্সোনালিটির সম্বন্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রী অরবিন্দ, কেশবচন্দ্র সেন, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো হিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে, এগুলো কিন্তু দেওয়া আছে। শেষের দিকে দেখো প্র্যাকটিস কোশ্চেন উইথ অ্যান্সার, এখানে কোশ্চেন দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে।
204 খানা কোশ্চেন আছে প্র্যাকটিসের জন্য এবং তার অ্যানসার এখানে করে দেওয়া আছে। এবং লাস্টের দিকে দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কর্মভূমি টাইগার্স লেফট, তারপরে এখানে দ্য ক্যাবিনেট অ্যাপ্রুভস রিনেমিং অফ কলকাতা পোর্ট ট্রাস্ট অ্যাজ শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রাস্ট, এগুলো জেনে রাখা ভালো। তারপর আমফান এগুলো সম্বন্ধে রয়েছে, তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে একটু। তো দেখো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব সুন্দরভাবে পয়েন্ট পয়েন্ট করে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে কিন্তু মাইন্ড ম্যাপ রয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, এবং জিওগ্রাফি পার্টটাও কিন্তু খুব ভালো রয়েছে। ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু খুব ভালো বই করেছে এটা, WBCS-এর জন্য ওয়েস্ট বেঙ্গল পার্টের জিওগ্রাফির জন্য কিন্তু এই বইটা কিন্তু ভীষণ হেল্পফুল হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করতে পারো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য।